আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি বায়োটিক ইন্টারাকশানস পোর্শনটা নেব তো বায়োটিক ইন্টারাকশানস বলতে কী বোঝায় বায়োটিক ইন্টারাকশানস হলো একটা কমিউনিটির মধ্যে আমরা জানি একাধিক প্রজাতির সদস্যরা বসবাস করে এবং একাধিক প্রজাতি মিলিতভাবে একটা কমিউনিটি তৈরি করে তো একটা কমিউনিটির মধ্যে এই যে বিভিন্ন প্রজাতির সদস্যরা উপস্থিত থাকে এরা যখন নিজেদের মধ্যে আন্তক্রিয়া করে বা মিথোস ক্রিয়া করে তখন সেটাকে আমরা বলে থাকি বায়োটিক ইন্টারাকশান আন্তক্রিয়া মানে হচ্ছে একটা দেয়া নেয়ার সম্পর্ক সেখানে কেউ একে অন্যের কাছ থেকে উপকার পেতে পারে আবার একে অন্যের কিছু ক্ষতিও করতে পারে তো যেটাই হোক না কেন বায়োটিক ইন্টার্যাকশানসকে আমরা মেনলি দুভাগে ভাগ করে থাকি একটা হচ্ছে পজিটিভ ইন্টারাকশান আর একটা হচ্ছে নেগেটিভ ইন্টারাকশান এইখানটা একটু খুব ভালো করে বুঝতে হবে যে কাকে পজিটিভ আর কাকে নেগেটিভ বলে না পজিটিভ ইন্টারাকশান হচ্ছে হোয়েন আয়দার অর বোথ স্পেসিস উইল বি বেনিফিটেড অ্যান্ড নো ওয়ান ইজ হাম এই দেখো এখানে নো ওয়ান ইজ হাম এই কথাটা তাহলে আন্ডারলাইন করা আছে এর মানেটা কী মানে ওই ইন্টারাকশানে অংশগ্রহণকারী দুটো বা একটা প্রজাতি তারা বেনিফিটেড হবে তাদের উপকার হবে কিন্তু কারোর কোনো ক্ষতি হবে না মানে এমন যদি হয়ও যে দুটো প্রজাতির মধ্যে একটা প্রজাতির কেবলমাত্র উপকার হচ্ছে অপর প্রজাতিটার কিন্তু ক্ষতি হবে না তার কোনো ক্ষতিও হবে না উপকারও নাও হতে পারে তো এইটা পজিটিভের ক্ষেত্রে এটা মনে রাখতে হবে যে পজিটিভের ক্ষেত্রে কেউ ক্ষতির সম্মুখীন হবে না এইটা হচ্ছে সব থেকে বড়ো আই মিন ট্যাগলাইন বা হ্যাশট্যাগ এখানে আরেকটা জিনিস বলে রাখি যে এই বায়োটিক ইন্টারাকশনের ক্ষেত্রে দুটো প্রজাতি অংশগ্রহণকারী দুটি প্রজাতি তাদের যদি উপকার হয় সেটাকে চিহ্নিত করা হয় প্লাস দিয়ে তাদের যদি ক্ষতি হয় সেটাকে চিহ্নিত করা হয় মাইনাস দিয়ে আর যদি এমন হয় যে কোনো ক্ষতিও হচ্ছে না আবার কোনো উপকারও হচ্ছে না তখন সেটাকে আমরা শূন্য দিয়ে চিহ্নিত করি সো দিস ইজ আ নিউট্রাল তো পজিটিভ ইন্টারাকশান মানে সেখানে একটা বা উভয়েরই উপকার হতে পারে কিন্তু কারোর কোনো ক্ষতি হবে না এটা হচ্ছে সবথেকে মেন ফ্যাক্টিং নেগেটিভের ক্ষেত্রে এখানে একজনের উপকার হতে পারে দুজনারই আয়দার ওয়ান স্পেসিস উইল বি হার্মড এখানে একজন বা উভয়েরই ক্ষতি হবে মানে অন্তত একজনের ক্ষতি হবেই হবে এইটা হচ্ছে নেগেটিভের থেকে বড়ো কথা নেগেটিভ ইন্টারাকশানের কথা এইটা পজিটিভ এবং নেগেটিভের মধ্যে এই ডিফারেন্সটা বুঝতে হবে পজিটিভে কারোরই কখনও ক্ষতি হবে না নিউট্রাল থাকতে পারে আর এখানে অন্তত একজনের কিন্তু ক্ষতি হবেই হবে সেটা কখনও আটকানো যাবে না তো পজিটিভ ইন্টারাকশনের মধ্যে কী কী আছে না মেনলি তিনটে আছে মিউচুয়ালিজম আছে প্রোটোকোঅপারেশন আছে আর কমেন্সালিজম আছে এগুলো মিউচুয়ালিজমের বাংলা হচ্ছে মিথজীবিতা কিন্তু আমি বলবো মিথোজীবিতাটা তোমরা পড়বেই না কেননা প্রশ্নটা আসে মিউচুয়ালিজম কি। মিথজীবিতা কাকে বলে যদি আসে তাহলে ইংলিশ ভার্সনে প্রশ্নে গিয়ে মিউচুয়ালিজমটা পাবে কিন্তু যদি প্রশ্নে বেঙ্গলি ভার্সানেই মিউচুয়ালিজম চলে আসে তখন মুশকিল হবে এদিকে দ্যাট ইজ নেগেটিভ ইন্টারাকশনের মধ্যে চারটে আছে একটা হচ্ছে প্যারাসেটিজম তারপরে ব্রিডেশন তারপরে কম্পিটিশন এবং তারপরে অ্যামেনশালিজম আমরা ওয়ান বাই ওয়ান নেব এখানে আরেকটা কথাও বলে রাখি এখানে মেনলি যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে এক্সাম্পল এক্সাম্পল দিয়ে এটা এস্টাবলিশ করা যে কেন এটাকে একটা মিউচুয়ালিস্টিক রিলেশান বলছি কেন এটাকে একটা প্রোটোকোঅপারেশান বলছি তো ফার্স্টে আমি আসবো মিউচুয়ালিজম মিউচুয়ালিজম কাকে বলে না মিউচুয়ালিজম হচ্ছে যেখানে দুটো স্পেসিস তারা একে অন্যের সঙ্গে এমনভাবে একটা সম্পর্কে আবদ্ধ হয় যেখানে প্রত্যেকেই একে অন্যের কিছু উপকার করে সব থেকে বড়ো কথা হচ্ছে যে যদি তাদের অর্থাৎ ওই দুটো প্রজাতিকে যদি পরস্পরের থেকে আলাদা করে দেয়া হয় তাহলে কিন্তু তারা আর বাঁচবে না দ্যাট মিন্স তাদের এই যে পরস্পরের সঙ্গে সহাবস্থান দিস ইজ অবলিগেটরি বাধ্যতামূলক তারা কেউ একে অন্যকে ছেড়ে থাকতে পারবে না যদি তাদেরকে সেপারেট করে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু তারা বাঁচতে পারবে না যেহেতু দুজনাই একে অন্যের উপকার করছে দেওয়ার ফর মিউচুয়ালিজমকে চিহ্নিত করা হয় প্লাস প্লাস দিয়ে এইটাই হচ্ছে মিউচুয়ালিজমের সঙ্গে প্রোটো কোঅপারেশনের তফাত প্রোটোকোঅপারেশনেও উপস্থিত দুটো স্পেসিস তারা প্রত্যেকেই একে অন্যের কিছু না কিছু উপকার করে বাট দ্য ডিফারেন্স ইস প্রোটোকোঅপারেশনে অংশগ্রহণকারী ওই প্রজাতির সদস্যদের যদি আলাদা করে দেওয়া হয় তাহলেও কিন্তু তারা স্বাধীনভাবে বেঁচে থাকতে পারবে অর্থাৎ ইনকেস অব প্রোটোকো অপারেশান তাদের এই যে সহাবস্থান এটা অব্লিগেটরি নয় বাধ্যতামূলক নয় দেয়ারফর মিউচুয়ালিজম ইট ইজ অব্লিগেটরি রিলেশন তাদেরকে একত্রে থাকতেই হবে আর ইট ইজ প্রোটোকো অপারেশান দিস ইজ নন অব্লিগেটরি যদি তাদেরকে আলাদা করে দেয়া হয় তবু তারা কিন্তু বেঁচে থাকবে তারা কেউ মারা যাবে না হ্যাঁ হয়তো সেই একে অন্যের সঙ্গে থাকাতে যে উপকারটা তারা করতে পারছিল সেই উপকারটা তারা পারবে না করতে কিন্তু তাদের লাইফ ডেঞ্জার মানে জীবনের ওপর কোনো ঝুঁকি আসবে না এটা হচ্ছে প্রোটোক অপারেশান আর মিউচুয়ালিজমের মধ্যে ডিফারেন্স সো ওয়ান বাই ওয়ান আমি যদি ফার্স্ট মিউচুয়ালিজম নিই মিউচুয়ালিজম আর মাল্টিপল এক্সাম্পল আছে যেমন মিউচুয়ালিজমের যদি খুব প্রমিনেন্ট এক্সাম্পল আমি দিই তাহলে এক নম্বর হচ্ছে লাইকেন এটা তোমরা অলরেডি জানো লাইকেন হচ্ছে শৈবাল এবং ছত্রাকের মধ্যে একটা মিথজীবীয় সহাবস্থান যার ফলে শৈবাল ও শালক সংশ্লেষ চালাতে পারে সুতরাং শালক সংশ্লেষ প্রক্রিয়ায় যে খাদ্য উৎপন্ন করে শৈবাল সেটা ছত্রাককে দেয় আর শৈবালের নিজস্ব সেরকম রুট সিস্টেম নেই সেহেতু ছত্রাক হাইফির সাহায্যে বা অনুসূত্র সাহায্যে মাটি থেকে জল এবং লবণ শোষণ করে শৈবালকে দেয় এখানে মজাটা হচ্ছে দেখো শৈবালও একে পুষ্টি শৈবালও পুষ্টি পদার্থ একে ছত্রাককে সাপ্লাই করলো ছত্রাকও তেমনি এর উপকার করলো দুজনাই একে অন্যের উপকার করছে কিন এবং এই যে সম্পর্ক দিস ইজ অবলিগেটরি অর্থাৎ যদি শৈবাল এবং ছত্রাককে আমি আলাদা করে দিই তাহলে কিন্তু তারা বাঁচতে পারবে না তারা এও সেক্ষেত্রে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট ফুড পাবে না এই ছত্রাক সরি শৈবালস মাটি থেকে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট জল খনিজ লবণ এগুলো পাবে না ছত্রাকও খাবার পাবে না এরকমই একাধিক রিলেশন বা এক্সাম্পল আছে মিউচুয়ালিস্টম যেমন দেখো খুব কমন এক্সাম্পল আমরা পড়েছি গোত্রীয় উদ্ভিদের মূলে রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়া এটা অনেকবার তোমরা পড়েছ এটাও একটা মিথজীবী সম্পর্ক যেখানে শিম্বি গোত্রীয় উদ্ভিদের যে মূল সেই মূলের অর্বুদে রাইজোবিয়াম বসবাস করে এর পরিবর্তে সে কী করে মাটিতে বায়ু থেকে নাইট্রোজেনকে শোষণ করে সেটা উদ্ভিদকে দেয় আর পরিবর্তে উদ্ভিদের যে খাদ্য তৈরি করে সেই খাদ্য রাইজোবিয়াম পায় এরকম আর একটা খুব প্রমিনেন্ট এক্সাম্পল আছে মাইকোরাইজা এটা মেনলি উন্নত ধরনের উদ্ভিদ যেমন পাইনাস এবং ছত্রাকের মধ্যে একটা মিথজীবীয় সহাবস্থান যেখানে ওই পাইনাস জাতীয় উদ্ভিদগুলো যে খাদ্য তৈরি করে সেই খাদ্যটা ছত্রাক পায় আর ছত্রাক নাম্বার অফ হয়েছে একাধিক পদ্ধতি আছে যার মাধ্যমে পাইনাসের উপকার করে হাইফি দ্বারা জল লবণ শোষণ করে পাইনাসকে দেয় ছত্রাকের দেহ থেকে একটা অ্যান্টিবায়োটিক জাতীয় পদার্থ নিঃসৃত হয় যা পাইনাসের কাছে অন্য কোনো অনুজীবকে বাড়তে দেয় না বা বাইনাসকে অন্য কোনো ব্যাকটেরিয়ার সংক্রমণের হাত থেকে রক্ষা করে ছত্রাকের দেহ থেকে এক এক রকমের এঞ্জাইম বেরোয় যারা ওই সংলগ্ন মৃত্তিকার জৈব পদার্থগুলোকে বিশ্লেষিত করে ফলে পাইনাসের পক্ষে বিভিন্ন খাদ্যদ্রব্য পাওয়া পার্টিকুলারলি জৈব পদার্থ পাওয়া অত্যন্ত সুবিধার হয় নাম্বার অফ ফ্যাক্টর এখানে আছে এইটা এই অ্যাসোসিয়েশনটা আমরা পরে আলাদাভাবে পড়ব মাইকোরাইজা খুব ভালো বায়ো ফার্টিলাইজার হিসেবে কাজ করে এটা আমরা পরে আলাদাভাবে পড়বো সেখানে আমাদের ক্লিয়ারও হয়ে যাবে আমার মেটেরিয়াল যদি তোমরা দেখো এখানে নাম্বার অফ এক্সাম্পল মিউচুয়ালিজমের আছে প্রত্যেকটা এক্সাম্পল পড়তে হবে যেমন উই পোকার উই ক্ষুদ্রান্তের মধ্যে ট্রাইকোনিমফ নামক এক প্রকার পরজীবী থাকে যারা উই সেলুলেজ বা সেলুলোজ যেটা খায় উইপোকা সেই সেলুলোজ পরিপাকের জন্য সেলুলেজ নামক এনজাইম খরণে সহায়তা করে পরিবর্তে ট্রাইকোনিম বাশ্রয় পায় খাদ্য পায় ওই প্রকার দেহ থেকে সো এটাও একটা মিউচুয়ালিস্টিক রিলেশন সো এ আমার মেটেরিয়ালটা একটু পড়বে বা বইটাও পড়তে পারো সেখানে ভ্যারাইটিস অফ এক্সাম্পল আছে প্রত্যেকটা এক্সাম্পল খুঁটিয়ে পড়বে কেননা তোমাদের এরকম টাইপের প্রশ্ন ইদানিংকালে আসে যেমন ধরো এলো লাইকেন কি এটি কি ধরনের বায়োটিক ইন্টার্যাকশানসকে সূচিত করে তো তখন যদি তোমার মনে না থাকে যে কোন গ্রুপের আন্ডারে ওটা পড়ছে তাহলে কিন্তু আনসার করতে পারবে না নেক্সট যেটা আমরা আসবো সেটা হচ্ছে প্রোটোকো অপারেশান আমি অলরেডি বলেছিলাম প্রোটোকো অপারেশনেও কিন্তু অংশগ্রহণকারী দুটো প্রজাতি তারা একে অন্যের উপকারই করে কিন্তু এখানে একমাত্র ডিফারেন্স হচ্ছে সো এটাকেও চিহ্নিত করা হয় প্লাস প্লাস দিয়ে বাট ডিফারেন্স দেয়ার নন অব্লিকেটরি অর্থাৎ তাদের যদি আলাদা করে দেওয়া হয় তখনও কিন্তু তারা বাঁচে বেঁচে থাকতে পারবে ইট ডাজেন্ট কজেস এনি থ্রেট টু দেয়ার লাইফ তাদের জীবনের কোনো রকম সমস্যা হয় না প্রোটোকোঅপারেশনের অপারেশনের এক্সাম্পলও দেখবে আমার ম্যাটেরিয়ালে দেওয়া আছে যেমন লাল ঠোঁটের অক্স পেকার নামক একটা পাখি আছে যারা গন্ডারের পিঠের মধ্যে বা মুখের মধ্যে কানের খাঁজের মধ্যে যে সমস্ত পোকাগুলো আছে সেগুলো ঠুকরে টুকরে খেয়ে নেয় এখন এতে কী হয় সে তার খাদ্য পেয়ে গেল আর গন্ডারের কী উপকার হলো না গন্ডারের গায়ের মধ্যে যে পরজীবীগুলো আছে সেগুলোর সংখ্যা কমে গেল কিন্তু এদের যদি আলাদা করে দেয়া হয় তাহলেও কিন্তু এরা বাঁচতে পারবে এমন নয় যে এদের জীবনের রকম সমস্যা তৈরি হবে ঠিক তেমনি পালভিনাস অ্যাজেপটিস নামক পাখি এটা কুমিরের দাঁতের ভেতর বা মুখের ভেতর ঢুকে দাঁতের ভেতর যে খাদ্য বা জোঁক আছে বা ছোটো ছোটো পোকা আছে সেগুলোকে খাদ্য হিসেবে খেয়ে নেয় ফলে ওই একইভাবে কুমিরের ওই সমস্ত পোকাগুলো শরীর থেকে অপসারিত হয় আর এরাও খাদ্য পেয়ে যায় আমি এখানে একটা এক্সাম্পল তোমাদের বলে দিচ্ছি যদি বইয়ে পাও তাহলে ভালো তা হলে এই ভিডিওটা শুনেই এক্সাম্পলটা একটু লিখে নেবে এটা খুব ইম্পর্ট্যান্ট সি অ্যানিম্যান তোমরা আগেও পড়ে সি অ্যানিমেন হচ্ছে একটা নিডারিয়া পর্বভুক্ত প্রাণী এদের দেহের মধ্যে নিডোব্লাস্ট সেল আছে তাই এরা নিডারিয়া পর্বভুক্ত এবং হারমিট ক্র্যাব যার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ইউফ্যাগুরাস এই হারমিট ক্র্যাব হচ্ছে একটা আর্থোপোডস হারমিট ক্র্যাব ক্র্যাব মানে বুঝতেই পারছো একটা কাঁকড়া এর একটা বৈশিষ্ট্য আছে এটা একটা মোলাস্কান সেল মানে শামুকের যে খোলক সেই খালি খোলকের মধ্যে এই হারমিট ক্র্যাব আশ্রয় নেয় এখন এই সি অ্যানিমান আর হারমিট ক্র্যাবের মধ্যে যে সম্পর্ক সহাবস্থান সেটাকে প্রোটোকো একটা ক্লাসিক্যাল এক্সাম্পল বলে আমরা এতদিন পর্যন্ত ধরতাম কেন না এই হারমিট ক্র্যাব সি অ্যানিমানের কাছ থেকে প্রোটেকশন পায় সি অ্যানিমানের যেহেতু নিডোব্লাস্ট সেল আছে তাই সি অ্যানিমান নিজে আত্মরক্ষা করতে পারে নিডোব্লাস্ট সেল একটা তীক্ষ্ণ নিরোব্লাস্ট সেলের সামনের দিকে একটা তীক্ষ্ণ অংশ থাকে যেটা বেসিক্যালি শত্রুর কাছ থেকে আত্মরক্ষা করতে সহায়তা করে তো যেহেতু সি অ্যানিমনের নিরোব্লাস্ট সেল তাকে প্রোটেকশান দেয় তাই সি অ্যানিমান হারমিড ক্র্যাবের সঙ্গে থাকায় হার্মিড ক্র্যাবও অটোমেটিক্যালি সি অ্যানিমানের দ্বারা প্রোটেকশন পেয়ে যায় পরিবর্তে সি অ্যানিমান কী পায় না হার্মিড ক্র্যাব যেখানে যেখানে যায় সি অ্যানিমন নিজে চলাফেরা করতে পারে না দেয়ার ফর ওর কোনো গমন অঙ্গ নেই হারমিট ক্র্যাব যেখানে যেখানে যায় সি সিএন ও সঙ্গে করে বই নিয়ে যায় ফলে নতুন নতুন ফুড সোর্স নতুন নতুন খাদ্যের উৎস সি কাছে খুলে যায় সে খাবার পায় এমনকি ওই হার্মিড ক্র্যাব নিজে যে খাবার খাচ্ছে সেই খাদ্যের অবশিষ্টাংশ সি ইমান খাদ্য হিসেবে গ্রহণ করতে পারে যার পর উপকার হচ্ছে সুতরাং এই দুটো এই সম্পর্কটাকে প্রোটোকোঅপারেশন বলে উল্লেখ করা হয়েছিল এখন কিছু বিজ্ঞানীরা বলেন যে এই সম্পর্কটা অ্যাকচুয়ালি প্রোটো অপারেশান নয় কেন তারা বলেন এই যে হারমিট ক্র্যাব এই যেহেতু মোলাস্কান সেলের মধ্যে ঢুকে থাকে তাই এর আলাদা করে সি অ্যানিমনের কাছ থেকে কোনো প্রোটেকশানের দরকার নেই ওপরের এই মোলাস্কার সেল শক্ত খোলক একে এমনিই প্রোটেকশান দিচ্ছে দের এই সম্পর্কটাতে সি অ্যানিম্যান উপকার পেলেও আই রিপিট সি অ্যানিম্যান উপকার পেলেও হারমিট ক্র্যাবের কোনো উপকার হয় না সুতরাং হারমিট ক্র্যাব নিউট্রাল থাকে দেয়ারফর এই ধরনের সম্পর্ক যেখানে একজন উপকার হচ্ছে আর একজনের উপকারও হচ্ছে না ক্ষতিও হচ্ছে না তাই নিউট্রাল এই সম্পর্কটাকে বলে কমেন্সালিজম দিস ইজ দ্য থার্ড ওয়ান যে কথাটায় আমি আসতে চেয়েছি সেই জন্য প্রোটো কোঅপারেশনের পর আমরা কমেন্সালিজম পড়বো এবং এই সি অ্যানিম্যান হারমিট ক্র্যাপ এটাকে বিভিন্ন বইয়ে প্রোটো কোঅপারেশন হিসেবেই ব্যাখ্যা করা আছে কিন্তু আধুনিক বিজ্ঞানীদের দৃষ্টিভঙ্গি থেকে এটাকে আর প্রোটোকো অপারেশনের মধ্যে না রেখে তারা এটাকে কমেন্সালিজমের মধ্যে ফেলতে চান কমেন্সালিজমের সংজ্ঞাটা হচ্ছে যে এমন দুটো প্রজাতি যদি এমন সম্পর্কের মধ্যে থাকে যেখানে একজনের উপকার হচ্ছে আর একজনের উপকারও হয় না কোনো ক্ষতিও হয় না অর্থাৎ নিউট্রাল কন্ডিশনে থাকে তাকে বলে কমেন্সালিজম যার উপকার হচ্ছে সে হচ্ছে কমেন্সাল আর যার উপকার হচ্ছে না ক্ষতিও হচ্ছে না সে হচ্ছে হোস্ট তো এরকম মাল্টিপল এক্সাম্পল বইয়েও আছে আমি ম্যাটেরিয়াল যেটা দিয়েছি তার মধ্যেও দেখবে আছে যেমন রেমোরা নামক চোষক মাছ হাঙরের তলদেশে আটকে যায় এবং ও হাঙরের সঙ্গে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে যায় ওর সুবিধা কী হয় নতুন নতুন ফুড সোর্সের সম্মুখীন হয় প্লাস হাঙর সে যে খাবার খাওয়ার সময় যে উচ্ছিষ্ট খেতে পারে না সেইগুলো ওই রেমোরা গ্রহণ করে তাহলে দেখো হাঙরের কিন্তু কোনো উপকার হচ্ছে না কোনো ক্ষতিও হচ্ছে না কিন্তু এখানে রেমোরার উপকার হচ্ছে সুতরাং রেমোরা হচ্ছে কমেনসাল রেমোরার ক্ষেত্রে তাকে প্লাস দেওয়া যাবে হাঙর হচ্ছে নিউট্রা তেমনি এরকম সি অ্যানিম্যান অ্যান্ড ক্লাউন ফিশ আগে সি অ্যানিম্যান অ্যান্ড হারমিট ক্র্যাবের কথা বললাম এখন সি অ্যানিম্যান এবং ক্লাউন ফিশ এদের মধ্যেও সহাবস্থান এক প্রকারের পোটো কোঅপারেশনের এক্সাম্পল এটাও তোমাদের বইয়ের মধ্যেও আছে যেখানে সি অ্যানিম্যানের যেহেতু দংশক কোষ মানে এই যে নিডোব্লাস্ট কোষের জন্য ক্লাউন ফিশ প্রোটেকশান পায় কিন্তু সি অ্যানিম্যানের কোনো কিন্তু উপকার হয় না দেওয়ার সি অ্যানিম্যানের সঙ্গেই ক্লাউন ফিশ এর সহাবস্থানটাও একটা প্রোটোকোঅপারেশনের এক্সাম্পল এই এক্সাম্পলগুলো বারবারই বলছি এক্সাম্পলগুলো ফি খুব ইম্পর্ট্যান্ট এগুলো তোমরা খুব ভালো করে পড়বে এক্সাম্পলটা খুবই ইম্পর্টেন্ট এক্ষেত্রে এরপরে আমরা নেক্সট যেটায় আসবো সেটা হচ্ছে নেগেটিভ নেগেটিভ ইন্টারাকশন দ্যাট মিনস অ্যাটলিস্ট ওয়ান স্পেসিস উইল বি হার্ম এর মধ্যে প্যারাসিটিজম এটা আমাদের খুব চিরপরিচিত একটা জিনিস এটা সম্বন্ধে এবার পড়তে হবে তো প্যারাসিটিজম এখানে একটু বলে রাখি প্যারাসিটিজম কথাটার বাংলা হচ্ছে পরজীবিত্ত এটা কী জিনিস না প্যারাসাইটিসম ইজ দ্য রিলেশন একটা সম্পর্ক কিসের মধ্যে দুটো ভিন্ন প্রজাতির মধ্যে যেখানে একটা প্রজাতি অপর প্রজাতির থেকে আশ্রয় বা খাদ্য সংগ্রহ করে যে সংগ্রহ করে তাকে বলে পরজীবী বা প্যারাসাইট তার উপকার হচ্ছে সুতরাং সে প্লাস আর যার দেহ থেকে সে ওই খাদ্য বা আশ্রয় সংগ্রহ করছে সে হচ্ছে হোস্ট বা পোশাক তার কিন্তু ক্ষতি হচ্ছে সুতরাং সে হচ্ছে মাইনাস দেয়ারফর প্যারাসিটিজম হচ্ছে হোস্ট এবং প্যারাসাইটের মধ্যে একটা সম্পর্ক পোশাক এবং পরজীবীর মধ্যে এমন একটা সম্পর্ক যেখানে পরজীবীর উপকার হয় আর পোশাক ক্ষতিগ্রস্ত হয় বা হোস্ট ক্ষতিগ্রস্ত হয় এখানে একটা কথা খুব ইম্পর্টেন্ট সেটা হলো প্যারাসাইট কখনোই এমন পরিমাণে ক্ষতি পোশাকের করে না যাতে পোশাক মারা যায় কেন না যদি কখনো এরকম হয় যে প্যারাসাইডের প্রভাবে পোশাক মারা গেল সেক্ষেত্রে কিন্তু প্যারাসাইডের নিজের এক্সিস্টেন্সই সেখানে আর থাকবে না সুতরাং প্যারাসাইট কখনোই এই ভুলটা করে না অর্থাৎ প্যারাসাইটের বেঁচে থাকার জন্য পোশাকের বেঁচে থাকাটাও জরুরি সেই কারণে ও পোশাকের ক্ষতিটা ততটাই করবে যতটা টলারেবল লিমিটের মধ্যে অর্থাৎ যতটা পোশাক সহ্য করতে পারবে এখান সেকেন্ড থিং প্যারাসাইটের অনেক রকমের প্রভেদ আছে যেমন একটু প্যারাসাইট এটা বইয়ের মধ্যে আছে দেখে নেবে বাইরে যারা শরীরের বাইরে থাকে যেমন উকুন প্যারাসাইট এন্ডো প্যারাসাইট যেটা ভেতরে থাকে প্যারাসাইটের ক্ষেত্রে মনো হোস্ট প্যারাসাইট আছে যারা একটা মাত্র পোশাকের দেহে থাকে এমন প্যারাসাইট আছে যারা দুটো পোশাকের দেহের মধ্যে থাকে না দেখা গেছে যে প্যারাসাইট এবং হোস্ট এদের মধ্যে সবসময় একটা প্রতিযোগিতা চলে সেটা কি না হোস্ট চেষ্টা করে কি কি পদ্ধতির মাধ্যমে প্যারাসাইটের ক্ষতির পরিমাণটাকে আস্তে আস্তে কমিয়ে আনা যাবে অর্থাৎ কি করে প্যারাসাইটকে অ্যাভয়েড করা যাবে তেমনি প্যারাসাইট সবসময় চেষ্টা করে যে হোস্টের এই যে প্রচেষ্টা তাকে ব্যর্থ করে দিয়ে কিভাবে নতুন নতুন পদ্ধতি আবিষ্কারের মাধ্যমে হোস্টের থেকে আশ্রয় নিউট্রিশন এগুলো সংগ্রহ করে নেওয়া যাবে সুতরাং প্যারাসাইট অ্যান্ড হোস্ট তারা সবসময় একে অন্যের সঙ্গে একটা নিরন্তর প্রতিযোগিতা চালাচ্ছে যেখানে হোস্টের প্রত্যেকটা প্রচেষ্টা এগেনস্টে প্যারাসাইট আবার একটা নতুন কোনো মডিফিকেশান আনবার চেষ্টা করছে যাতে ও হোস্টের থেকে এই নিউট্রিশান এবং খাদ্যের সাপ্লাইটাকে কন্টিনিউ রাখতে পারে দিস ইজ কল্ড কো এভলিউশন অফ হোস্ট অ্যান্ড প্যারাসাইট অর্থাৎ হোস্ট এবং প্যারাসাইটের কো এভলিউশন হয়েছে একত্রেই তাদের মধ্যে ভলিউশন হচ্ছে যেখানে তারা প্রত্যেকে একে অন্যের সঙ্গে একে অন্যকে অ্যাভয়েড করার যে প্রচেষ্টা সে হোস্টের সেই প্রচেষ্টাকে নিউট্রালাইজ করা বা সেই প্রচেষ্টাকে প্রশমিত করে দেওয়ার জন্য প্যারাসাইটের মধ্যেও আরও কোনো একটা নতুন করে মডিফিকেশান হচ্ছে পরিবর্তন হচ্ছে প্যারাসাইটের মধ্যে নাম্বার অফ মডিফিকেশান হয় যেমন আমরা জানি যে যারা তাদের সেন্স অর্গানের দরকার হয় না তাদের কোনো এলিমেন্টারি ক্যানেল খাদ্য নালীর প্রয়োজন নেই ডাইজেস্টিভ এনজাইম নেই তা মানুষের শরীরে বসবাসকারী প্যারাসাইটগুলো দেহ দেহতল দিয়ে খাদ্য রস পুষ্টি রসকে শোষণ করে তো এরকম কিছু তোমাদের বইয়ের মধ্যেও আছে দেখবে যে প্যারাসাইট বা পরজীবিতার জন্য অভিযোজন এগুলো দু একবার দু একটা জিনিস দেখে নেবে বাকি সেকশানটা আমরা নেক্সট ভিডিওতে নেবো